সোয়াইব আলাহ মেয়েরা মাঠে ছাগল চড়াতে আসছে মুসাল্লাম তাদেরকে ছাগলকে একটু পানি খাওয়াই দিয়ে এহসান করতে এখন এক বোন আর এক বোন দিয়ে দেখতে তো মনে হয়েছিল বেটা ফকির উদ্দিন মোল্লা কিন্তু বেটা তো একটা জবরদস্ত বীর পুরুষ ইসলামিক লাইফ জীবন গরুন কোরআন সুন্দর আলোকে ভূমিকা ছাড়া যুবকদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই এই জন্য একজন যুবক নবীর ঘটনা আমি আপনাদের সামনে নিয়ে এসেছি অর্থাৎ কোরআন যেই পয়গাম্বারের নাম আল্লাহ সব থেকে বেশি উল্লেখ করেছেন তিনি হচ্ছেন সালাম এই পয়গাম্বারের যুবক বয়সের কিছু ঘটনা ঘটনা আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে শুনিয়েছেন এর দ্বারা যেন আমাদের যুব সমাজ চরিত্র গঠন করতে পারে এর দ্বারা আমাদের সমাজ যেন ভালো পথে আসতে পারে কল্যাণের পথে আসতে পারে সেই লক্ষ্য এবং সেই টার্গেটকে নিয়ে সংক্ষিপ্ত পরিসরে আজকের আমার এই আলোচনা হাজর মৌসা আল্লাহর প্যগাম্বার নবুয় প্রাপ্তির পূর্বে তিনি ফেরাউনের পালক পুত্র ছিলেন বিশেষত ফেরাউনের স্ত্রী আসিয়া সন্তান হিসাবে তাকে লালন পালন করতেন একদিন একটা লোককে একটু সামান্য শাসন করতে গিয়েছিলেন আর সামান্য শাসন করতে গিয়ে লোকটা মৃত্যুবরণ করেছিল এমনি তো ফেরাউন মুসার বিরুদ্ধে তারপরে আবার এই দুর্ঘটনার কারণে হযরত মূসা আঃ এর উপরে চতুর্দিক থেকে বিপদ নেমে এলো এই বিপদের মধ্যে তিনি নিজের জন্মভূমি ছেড়ে নিরুদ্দেশের উদ্দেশ্যে নিরুদ্দেশ বলতে মানে কোন ডেস্টিনেশন নির্দিষ্ট কোনো গন্তব্য নাই যে কোথায় যাব আমরা যেরকম বাড়ি থেকে বের হই বাজারে যাব অথবা অফিসে যাব অথবা মামাবাড়ি খালাবাড়ি ফুফু বাড়ি যাব। এরকম একটা টার্গেট থাকে সেই টার্গেট নিয়েই আমরা বের হই এবং আমরা আমাদের ওই টার্গেট অনুযায়ী গন্তব্যে পৌঁছে যাই হাজতাই রওনা হলেন বাড়ির থেকে ঠিক তবে তা কোথায় যাবেন তা তার জানা নাই কোথায় তার আশ্রয় হবে তাও তার জানা নাই নিরুদ্দেশের উদ্দেশ্যে তিনি রওনা করলেন আল্লাহর আল্লাহ

কোন জায়গায় গিয়ে আশ্রয় নেবেন তাও তার জানা নাই কিন্তু তিনি বাড়ি থেকে বিপদে পড়ে বের হলেন আল্লাহর উপরে ভরসা করলেন আল্লাহর উপরে তাওয়াক্কুল করলেন আর মনে মনে খেয়াল করলেন আমার আল্লাহ তাআলা আমাকে অবশ্যই আশ্রয় দেবেন আমার সম্মানিত মুরব্বি বাবাজিরা এবং আমার করিজার টুকরা যুবকেরা এই দুনিয়া আমরা ভরসা করি তাবিজের উপরে কবজের উপরে পীরের উপরে ফকিরের উপরে বাজারের উপরে অথচ আল্লাহ সরাসরি তালার তিনি ভরসা করলেন আকাশ এবং জমিনের মালিক আল্লাহর উপরে আল্লাহর উপরে তার ভরসা আমাদের মুসলিম জাতির পিতা এবার রহিমা আলী সালাম তারও কিন্তু ভরসা আল্লাহর উপরে ছিল এবং সত্যিকারে যারা বড় বড় আল্লাহওয়ালা বুজুর্গ ছিলেন বড় বড় সকলেরই কিন্তু যে কাজে ভরসা আল্লাহর উপরেই থাকত। কিন্তু এখন আমাদের কিছু নির্বুদ্ধিতার কারণে আমাদের কিছু জাহালাতের কারণে কোরআন এবং হাদিসের যথাযথ জ্ঞান না থাকার কারণে আমরা কেউ ভরসা করি কবরের উপরে কেউ ভরসা করি নেতার উপরে কেউ ভরসা করি দলের উপরে কেউ ভরসা করি দোকানের উপরে কেউ ভরসা করি তাবিজের উপরে একচুয়ালি ভরসাটা কোথায় হয় আল্লাহ আল্লাহর উপরে যে ভরসা করবে করবে ওয়া মাইয়াতাওাক্কাল আল্লাহর উপরে যে ভরসা করবে আল্লাহ তার জিম্মাদার হয়ে যাবেন আমার যুবক ভাইরা একটু কান খুলে শুনুন আপনাদের মতো যুবক বয়স সালাম এই দুনিয়ায় মানুষ যত বড় অপরাধ তার আব্বা এবং আম্মা সন্তানের পক্ষে থাকে সাতটা দশটা খুন করলেও আব্বা আম্মা উপর দিয়ে যাই বলুক ভিতরে ভিতরে কাঁদে আর আল্লাহর কাছে চোখের পানি ফেলে আল্লাহ আমার সন্তান এরকম খারাপ হয়ে গেল আমার সন্তান না বুঝে এরকম একটা অপরাধ করলো দুনিয়ার সবাই ফেলে দিতে পারে কিন্তু জনম দুঃখিনী মা আর জন্মদাতা পিতা সন্তানকে কখনো ফেলে দেয় না ও আমার যুবকরা একটু চিন্তা করেন ভালো করে কান খুলে একটা পুরো দেশ একটা প্রতিষ্ঠিত গভর্নমেন্ট একটা দীর্ঘদিনের সরকার এবং জন্মদাতা পিতা মাতা ইব্রাহিম আলহ ইসালামের বিরুদ্ধে এটা আমার কথা নয় তফসিরে জালালাইনের সরা হল কামা লাইন জালা সরা কামা মধ্যে বলা হয়েছে এই দুনিয়ায় চারজন বাদশাহ দৌড় দণ্ড প্রতাপ দেখিয়েছেন অনেক অহংকার করেছেন দীর্ঘদিন রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে অহংকারী হয়ে গিয়েছিলেন তার মধ্যে একজন হলো নমরুদ ইবনে কিনান এটা হলো তাফসিরে জালালাইনের সারা কামা লাইনের বক্তব্য এটা আমার কোন নিজের বানানোটি কথাবার্তা নয় বন্ধুরা আমার মুরুব্বিরা আমান ইব্রাহিম আলাইহিস তার পিতাকে বুঝাইলেন হে আমার পিতা বিপদে আপদে বালা মুসিবতে আল্লাহর উপরে আপনার আস্থা রাখা দরকার আল্লাহর উপরে ভরসা করা দরকার অথচ আপনি নিজের হাত দিয়ে তৈরি মূর্তির উপরে ভরসা করেন এমন খোদার গোলামি কেন করেন যে খোদায় লাই ইসমাউলা যেই খোদায় দেখে না যেই খোদায় শোনে না এরকম যুক্তি দিয়া যখন সন্তান বাবাকে বুঝালো বাবা উল্টা রাগ হয়ে গেল রমন আন্তাহান আলহাতিয়া ইবরহম লা ইল্লামতান্তাহ ও তুমি যদি আমার দেব দেবীর ব্যাপারে খারাপ কোন বক্তব্য মন্তব্য রাখো। আমি কিন্তু পাথর মেরে মেরে তোমার জীবনটা শেষ করে দেব দেখেন। শুধু এটাই নয় বাপে আরেকটা হুমকি দিল ওয়াহাজরণ মালিয়া। তুই আমার বাড়ি থেকে বের হয়ে যা তুই আমার বাড়ি থেকে চলে যা আমার বাড়ির ভাত তোর জন্য আর নাই বলেন এরকম বাপ মার আগ হইলে বলে না একটু কথা বলেন না আমার সাথে দেখেন একটা পুরা দেশের বড় একটা প্রতিষ্ঠিত গভর্নমেন্ট একটা সরকার কার বিরুদ্ধে ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে আবার জন্মদাতা পিতা মাতা ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে অথচ ইব্রাহিম সমগ্র জাতির মধ্যে মাত্র একজন মানুষ এই যুবকদের মতো একজন যুবক এব্রাহিম তিনি বললেন আমি আমার রবের উপরে ভরসা করে আমি আমার মালিকের উপরে ভরসা করে রওনা হলাম আমার মালিক অবশ্যই আমাকে পথ দেখাবে তাহলে নবী ভরসা কার উপরে করল বলেন তো নবীরা হলো আমাদের শিক্ষক আমরা হইলাম তাদের ছাত্র বলুন নবীরা আমাদের আমরা তাদের সুতরাং নবী যদি ভরসা করে আল্লাহর উপরে আমি কি ভরসা করব মরার কবরের উপরে কার উপরে করা উচিত আজকে আমার যুবক কলিজার টুকরা যুবক ভাইদের তোমাদেরকে দেখে তুমি করে বললাম একটু ভালোবাসার কারণে না হলে যে একটা বেয়া দুবি আমার কলিজার টুকরা যুবক বন্ধুরা তোমাদেরকে ভালোবাসার তাগিদে তুমি করে বললাম বন্ধুরা আল্লাহ নিশ্চয় তোমাদের প্রতি আজকে খুশি হবে তোমরা কোন গানের আয়োজন করনি কোরআনের আয়োজন করেছ তবে শুধু আয়োজনটাই সমাপ্তি হলে চলবে না ইমান এবং আকিদার দিক থেকে পুরাপুরি আল্লাহ মুখী হতে হবে বুড়া মানুষ দিয়ে কোনো কাজ আর হবে না বুড়ো মানুষ বেশতেও যাবে না বুড়া মানুষ দিয়ে কোনো কাজ হবে বুড়ারা বেশতে যাবে সুতরাং আমাদের দরকার কার আচ্ছা বলেন তো সরকার চাকরি কি বুড়া মানুষের দেয় না যুবকদের পত্রিকায় বিজ্ঞপ্তি আসছে পত্রিকায় অ্যানাউন্সমেন্ট করা হয়েছে আর্মিতে পুলিশে বিডিআর লোক নেবে দাঁত পড়ে গেছে লাঠি ছাড়া হাঁটতে পারে না শোক সামনে কিছু দেখে না চামড়া গেছে চামড়া ঢিল হয়ে গেছে এইরকম লোকদেরকে সেনাবাহিনীর চাকরিতে অগ্রাধিকার প্রদান করা হবে বরং সরকার চাকরি কাদের দেয় যুবকদেরকে দেয় বুড়া যখন হয়ে যায় তখন একটা সরকার একটা পেনশনের একটা কাগজ দেয় আর লম্বা একটা সালাম দেয় সালাম ইয়াল্লা রো ইলাল তুমি যতদিন যুবক ছিলা তোমার দিয়ে কাম ছিল এখন আস্তে আস্তে তুমি বুড়ো হয়ে যাচ্ছ তোমার দিয়ে দেশের কাজ চলবে না যাও এই কষ্টের বিনিময় একটু শান্তি ভোগ করো আর বাড়িতে থাকো এখন আল্লাহর কাছে যুবকদের দাম মুরব্বীরা বোধ একটু রাগ রাগ হইতেছে নাকি মুরব্বীরা রাগ করেন না রাগ করেন না এই যুবক বয়স আপনাদেরও গেছে তবে হ্যাঁ আপনারা বেস্টে যাবেন বুড়া হইয়া না যুবক হইয়া তার কারণ বুড়া মানুষ ঝামেলা প্রস্রাব করতে গেলে হয়তো পায়খানা করে ফেলতে পারে এই জন্য আল্লাহ বেহেস্তে নেব কি বুড়া বানায় না যুবক বানাইয়া তাহলে মুরব্বীদের কি কোনো ভয় আছে নাকি মুরব্বীরা কি আর মুখ বেজার করবেন মলিন মুখ আর থাকবেন না বলতেছিলাম যুবকদের সমাজ যদি পাল্টাতে চাই যুবকদের প্রয়োজন মানুষ যদি পাল্টাতে চায়, যুবক প্রয়োজন এই সমাজে সুকাম যুবকেরা করে আবার অকাম যুবকেরাই করে আপনাদের এটা কুমিল্লা যুবকেরাই করে আবার দুই একটা এদিক সেদিক উল্টা সিদে যা কিছু এগুলো কিন্তু যুবকেরাই করে এই জন্য কলিজার টুকরা যুবকেরা তোমাদের উদ্দেশ্যে কথা ভালোবাসায় তোমাদের উদ্দেশ্যে বললাম হযরত মুসা আলাইহিস সালাম ওই ইব্রাহিম আল মতো বাড়ি থেকে রওনা হইলেন তার ডেস্টিনেশনটা কোথায় কোন জায়গা যাবে আমি যেমন সেই নোয়াখালী হাতিয়ার কাছ থেকে আসছি জামে পড়ে একটু দেরি হয়েছে অনেক ঢাকা যাব এখন একটা গন্তব্য তো আছে গন্তব্য থেকে আসছি গন্তব্যে যাব আপনিও যখন কোথাও বের হবেন হয় বাজার যাবেন নাহলে সাইড দোকানে যাবেন না হলে উপজেলা প্রপারে যাবেন জেলা প্রপারে যাবেন কোনো একটা জায়গায় যাবেন আপনার একটা গন্তব্য থাকে ফেরাউনের লোকজনের তাড়া খেয়ে ধাওয়া খেয়ে তিনি বাড়ি থেকে বের হইলেন আপন আর এখন তার কেউ নাই কোথায় যাবে সে ঠিকানাও তার জানা নাই তিনি আল্লাহর উপরে ভরসা করে বাড়ি থেকে কদম ফেললেন যুবক বন্ধুরা আজকে কোরআনের এই আয়াত থেকে আমি আপনাদেরকে শিক্ষা দিতে চাই ও যুবক বন্ধু যদি আপনি আশ্রয়হীন হয়ে যান আপনার আশ্রয় কোনো জায়গা নাই আপনার আশ্রয় পাওয়ার কোনো জায়গা নাই তাহলে একমাত্র আল্লাহর উপরে আপনি ভরসা করবেন আল্লাহর উপরে ভরসা করলে আল্লাহ আপনাকে পার করে দেবে আমি নিজেও পীরের ছেলে এক দরবারের আমিও পীর হয়তো পীর মুরিদি করি না করলে তো লাখ লাখ মুরিদ আমারও হতো সার্টিফিকেটওয়ালা পীর সার্টিফিকেট সারা পীর দুর্ভাগ্য মানুষের ইমান এবং আকিদা কত নিচে নেমেছে আমি আমার বাড়ি থেকে আসছিলাম একটা মাহফিলে যাব ফেরিঘাটে শুনতেছি লোকেরা গান গাইতেছে পীরের দেরা পার করো ডুবাইয়া মারো মহিমা তোমার হে বাবা মহিমা তোমার আচ্ছা পার করু কতবার ডুবাইয়া মারুক মহিমাটা কার তো মানুষ যে বললো মহিমা নাকি বাবার এই বাবাও কোন ধরনের বাবার এই বাবার ভক্তেরাও কোন ধরনের ভক্ত চিন্তা করে এই জন্য কোরআন থেকে শিক্ষাই হলো সর্বোত্তম শিক্ষা কোরআন থেকে শিক্ষাই হলো সর্বোত্তম শিক্ষা আসুন আল্লাহ তালা বলছেন হজরত যখন বাড়ি থেকে বের হলেন তিনি আল্লাহর উপরে ভরসা করলেন আসা রব্বি দিয়ানি আমার মালিক অবশ্যই আমাকে একটা রাস্তা দেখাবেন সুহান এই বন্ধুরা যুবক বন্ধুরা আবার আর একটা কথা বলি বিদেশে যাবেন অনেকে ভিসা পাচ্ছেন না বিদেশে যাবেন লাইন পাচ্ছেন না ব্যবসা করবেন না চাকরি করবেন তাও বুঝে পারতেছেন না আমি একটা তাবিজ দিয়ে যাই অনেক জায়গায় গেলে লোকেরা দেখে দা অথবা কেউ লেখে পীর সাহেব তো লোকেরা আসে হুজুর একটা তাবিজ দেন আমি বলি ভাই তাবিজ তো আমি দেই না তবে আমল দেই আমল দেই যারা বিদেশে যেতে চান ব্যবস্থা হচ্ছে না মালিকের সাথে সম্পর্ক তৈরি করুন যা লাগবে আল্লাহ তাআলাকে বলুন পৃথিবীর মন্ত্রী मिनिस्टर ধরার জন্য ভায়া লাগে মিডিয়া লাগে আমার আল্লাহ বলেন বান্দা তুমি আমাকে ডাকতে দেরি হয় আমি আরশে আযিমের মালিক উত্তর দিতে দেরি হয় ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি বলেন 40 জন বুড়ো মানুষ এক জায়গায় একত্রিত হইয়া আল্লাহ 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 বলে যদি আল্লাহকে ডাকে আর একজন যুবক যদি হৃদয় থেকে গহীন ভাবে আবিগnia আমি আল্লাহকে আল্লাহ বলে একটা ডাক দেয় ওই যুবকের ডাকে আমি আগে সাড়া দেব সুবহানাল্লাহ ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ বই খুলে দেখুন বন্ধুরা আমাল তাহলে মুসা আলাইহিস ভরসা কার উপরে করলেন যাওয়ার কোনো জায়গা নাই এবার তিনি গিয়া কোথায় গিয়া পৌঁছাইলেন ওলাম মাওরাদা মা আমাদিয়ানা ওয়াজাদা আলাইহি উম্মাতাম মিনান নাস এবার তিনি হাঁটতে হাঁটতে কোথায় যাবেন তা জানেন না উত্তরে যাবেন না পূর্বে যাবেন পশ্চিমে যাবেন না দক্ষিণে যাবেন কোথায় যাবেন তিনি জানেন না পিছনে ফেরাউনের ভয় আর সামনে হলো অনিশ্চয়তা তারপরে আসলেন মাদায়ন নামক এলাকা এলেন বিশাল বড় একটা মাঠ মাঠের কাছে হলো একটা কুয়া একটা জলাধার পানির আধার সেই জায়গায় এসে একটু বিশ্রাম নিলেন একটা কুয়া কুয়ার পাশে তিনি বিশ্রাম নিতেছিলেন দেখলেন অনেক লোকেরা আসে কুয়া থেকে পানি তুলতেছে বকরি ভেড়া ছাগল উট দুম্বাকে পানি খাওয়াচ্ছে কেউ বা নিজের সাংসারিক প্রয়োজনে ব্যবহারিক প্রয়োজনে ওখান থেকে পানি তুলে তুলে নিয়ে যাচ্ছে লোকজন যার যার ছাগলকে দুম্বাকে ভেড়াকে পানি পান করিয়ে কুয়ার ঢাকনাটা আটকে এরপরে যার যার লোকজন চলে গেল এখন সালাম এক গাছের ছায় বলতেছেন আল্লাহ রাত দিন না হয় আমি রাস্তা ঘাটে থাকলাম কিন্তু আমি রাত্রি বেলায় কোথায় যাবো রাত্রি তো আমার একটা আশ্রয় দরকার আল্লাহ আমার তো যাওয়ার মতো কোনো জায়গা নাই আমার তো কোনো আত্মীয় নাই স্বজন নাই আমার তো কোনো বন্ধু নাই বান্ধব নাই আমার কোনো ভরসা নাই মালিক তুমি একটু আমাকে আশ্রয়ের ব্যবস্থা করে দিও কার কাছে চাইতেছেন বলুন তো আমাদের প্রয়োজন হলে আমরা কার কাছে চাইব আল্লাহর কাছে এই আকিদাটা রাখতে হবে মজবুত রাখতে হবে আল্লাহ নবী বলেছেন তোমার জুতার একটা ফিতাও যদি ছিড়ে যায় আল্লাহর কাছে তুমি চাও অর্থাৎ হাজত পুরা কারি আল্লাহ তবে বিভিন্ন মাধ্যমে আল্লাহ তালা চাকরির মাধ্যমে আল্লাহ আমাদেরকে রিজিক দেয় ক্ষেতের মাধ্যমে আল্লাহ তালা আমাদেরকে রিজিক দেয় কর্মের মাধ্যমে আল্লাহ তালা আমাদেরকে রিজিক দেয় এটা আল্লাহ তালা দেন একটা মাধ্যমে কিন্তু আমার আল্লাহ চাইলে কোন মাধ্যম ছাড়া বান্দাকে রিজিক দিতে পারেন আল্লাহ আকবর এই জন্য চাইতে হবে কার কাছে আল্লাহর কাছে কুয়ার পাশে বসে আছেন আর আল্লাহর কাছে আশ্রয় চাইতেছেন আল্লাহ দিনের বেলা যেমন তেমন রাতের বেলা কোথায় যাব কোন জায়গায় আশ্রয় নেব হজরত মুসা আলী হিসালাতাম রাতের বেলায় আশ্রয় খুঁজতেছেন এখানে শিক্ষিত ভাইরা যারা আছেন স্কুল কলেজে পড়ুয়া তাদের উদ্দেশ্যে একটা কথা বলি আমাদের দেশের কিছু লোকের ধারণা কোরআনটা হলো মরার বাড়ি খতম পড়ার কিতাব আর কোন কাজের কিতাব না কিন্তু যে মানুষের জীবনের সকল বিষয়ে দিক নির্দেশনা দেওয়া আছে তা কিন্তু আমরা জানি না দেখুন যে আজকেলকারী আধুনিক যুগে যুগে অপরাধীকে খুঁজে বের করার জন্য গোয়েন্দারা গোয়েন্দা পুলিশ গভর্নমেন্টের এসবি এনএসআই ডিবি ইন্টেলিজেন্স ব্রাঞ্চ গোয়েন্দা বাহিনী গভীর কোন অপরাধীকে খুঁজে বের করার জন্য যতগুলি সূত্র যতগুলি ট্রেনিং তারা কাজে লাগায় তার মধ্যে একটি হলো অপরাধী কখনো সব সময় ভাসমান থাকতে পারে না অপরাধীকে ট্রেস আউট করার জন্য ফাইন্ড আউট করার জন্য খুঁজে বের করার জন্য তার রাতের বেলায় আশ্রয়কে টার্গেট করো আমি কি কথা বলতে বুঝাইতে পারিনি একটু কঠিন হয়ে গেছে অর্থাৎ একটা লোক খুন করেছে কে করছে জানি না কোথায় গেছে তাও জানি না তার কোনো নাম্বার নাই কোনো ট্রেস নাই এই লোকটা যেখানেই পালাক যাই করুক দিন ভর সে যেখানেই থাক রাতের বেলায় কোথায় থাকা লাগবে কোন একটা আশ্রয় তার থাকা লাগবে একটা ঘরে থাকা লাগবে তাকে সুতরাং দিন ভর এরকম আসামিকে খুঁজে পাওয়া যাবে না বের করা যাবে না তারে খুঁজে বের করতে হলে রাতের টার্গেট করে তাকে খুঁজে বের করা সহজ অনেকগুলো সূত্রের মধ্যে এটা একটা সূত্র দেখেন আধুনিক অপরাধ বিজ্ঞান সে কথাটাও কোরআন দিন ভর যেখানে সেখানে থাকতে পারবেন রাস্তা দিয়ে হেঁটে বেড়াবেন কেউ জিজ্ঞেস করবে না যত বড় ভালো মানুষ হোক রাত একটার সময় যদি এই রাস্তা দিয়া আমার মতো কোনো হুজুর হেঁটে যেতে দেখেন হুজুর বাড়ি কই মাদারীপুর গোপালগঞ্জ ফরিদপুর আপনি এই দেবিদ্বার থানায় এত রাত্রে এখানে আসলেন কেন মতলবটা কি কথা ঠিক কিনা বলেন সুতরাং দিন ভর যেখানে সেখানে চলা যায় রাতের বেলা একটা আশ্রয় প্রয়োজন হয় মুসালাম আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছেন আল্লাহ যেন বলছেন মুসা অস্থির হয় না আশ্রয় আমার কাছে চাইলা আমি তোমার আশ্রয় না এমন একটা ব্যবস্থা করে দেব যে তোমার আমি আজকে জামাই বানাইয়া ছাড়ব আপনাদের দেবীর দ্বারে জামাই ভাগিনা ভাতিজা পুত্রা আদর কম না বেশি এর মধ্যে জামাইয়ের আদরটা একটু আর জামাই যদি হয় নতুন জামাই ওরে বাপ তাহলে তো আর কোন কথাই নাই একেবারে আল্লাহরের ঢেকি আল্লাহরের ঢেকি মুসার সালাম কি চাইতেছে একটু বলুন তো সবাই বলুন বলুন প্লিজ কি চাইতেছে কার কাছে চাইতেছে তার কারণ বিদেশে বাড়ি লোক নাই জোন নাই আপন কেউ নাই পরিচিত কেউ নাই মাথা গোজার ঠাই নাই পেটে খাবার দেওয়ার মতো কোন কর্ম নাই আশ্রয় চাইতেছে আল্লাহর কাছে আল্লাহকে পাগল আমার কাছে সাইয়া কেউ কোনো খালি হাতে ফেরে তুমি তো আমার কাছেই চেয়েছো সাই আরাক আর এক ভিক্ষুকের কাছে কয় কেউ ফেরে না খালি হাতে খাজা তোর দরবারে আরে খাজায় তো আর একজনের দিকে এক মহান সত্তার দিকে তাকিয়ে থাকেন কত ঠিক কিনা বলুন বন্ধুরা আমার হযরত মুসা আলাইহিস সালাম কুয়ার পাশে বসে আছেন লোকজন পানি উঠাইয়া যার যার ছাগল দুম্বা ভেড়াকে খাওয়াইয়া চলে গেল এবার তিনি লক্ষ্য করে দেখতেছেন সুন্দরী দুইজন কন্যা আছে আর কোন সুন্দরী মাঝে মাঝে মুসারসামের দিকে তাকায় দীর্ঘ পথ সফর করে আসছে সেহারা ছবির মধ্যে কিছু ময়লা কাচরা জামা হয়তো অত সুন্দর না দীর্ঘ সফর করে আসছে মনের মধ্যে ত্রাস ফেরানোর লোকজন ধাওয়া করতেছে পাইলি তো বাস ডাইরেক্ট একেবারে জেল দিয়ে দেবে অথবা জীবন শেষ করে দেবে এই জন্য ত্রাসে তিনি চলে আসলেন এক বোন আর এক কয় বোন লোকটা এখানে কেন বসে আছে মুসার আসলাম কয়েকবার লক্ষ্য করলেন এবার তিনি ওই দুজন যুবতী সুন্দরী নারীর কাছে গিয়া বললেন বোন এই নির্জন জায়গায় এই নীরব জায়গায় কোনো মানুষ নাই জন নাই এই জায়গায় আপনারা দুইজন যুবতী নারী যদি বসে থাকেন তাহলে এটা সুন্দর দেখা যায় না আমি একজন যুবক মানুষ দয়া করে এই জায়গা থেকে আপনারা চলে যান আপনারা যদি না যান তাহলে এখান থেকে আমার সরে যেতে হবে ও যুবকেরা নবীদের চরিত্র কত পরিচ্ছন্ন দুজন সুন্দরী নারী বারবার তার দিকে তাকায় নবী সেটাও পছন্দ করেন না আপনি আমি হইলে তো মাসাল্লাহ কলারটা ঠিক করতাম বুটানটা একটু টান দিতাম দেখি না আরেকটা স্মার্ট হইয়া আমার দিকে আরেকটু আকৃষ্ট হয় কি না কি বলে অথচ পয়গাম্বার বিব্রত বোধ করছেন আন ফিল করছেন পয়েগাম্বারদের চরিত্র দেখেন কি পরিচ্ছন্ন আকবর কি নিষ্কলুষ চরিত্র নবীদের আল্লাহ আকবার আল্লাহ আকবার দুজন সুন্দরী যুবতী নারী সুনয়না সুদর্শনা সুন্দরী দুইজন নারী বারবার তার দিকে তাকাচ্ছেন প্যার ভাবলেন আল্লা না করুন দিলের মধ্যে কোনো খারাপ চিন্তার উদয় হতে পারে দিলের মধ্যে কোনো অস্তা আসতে পারে এই জন্য তিনি কী করলেন ওই দুইজন মহিলার কাছে গিয়ে মাথাটা নিচের দিকে দিয়ে তাদের চেহারার দিকে না তাকিয়ে বলছেন বোন এইখানে আপনারা নির্জন জায়গায় আমি একজন যুবক মানুষ আপনারা দুইজন যুবতী নারী কেন এখানে অপেক্ষা করছেন চলে যান অর্থাৎ আপনাদের মধ্যেও মধ্যেও কোনো কোনো গুনার গুনার সৃষ্টি সৃষ্টি না না হোক হোক আমার এখন দুজন মহিলা বলছে শোনেন আমরা এখানে খামাখা তামশা দেখার জন্য বসে নাই কেন আমার বাবা বুড়ো মানুষ ও সেই সেইক্ষণ কবি আমাদের পিতা হলো বুড়ো মানুষ এই বুড়ো মানুষ উনি মাঠে ঘাটে যেতে পারেন না কাজ কারবার করতে পারেন না সংসার তো চালাইতে হবে আমার পিতার কোনো পুত্র সন্তান নাই যার কারণে জীবন জীবিকার তাগিদে বাধ্য হয়ে আমরা দুইটা মেয়ে ছাগল চড়াই খেত খামার দেখাশোনা করি এবং এই বিনিময়ে যে রুজি হয় তাই দিয়ে আমরা সংসার চালাই মোসার্লাম আর কোনো কথা বাড়াইলেন না কোনো কথা বাড়ালেন না তিনি গিয়া ওই কুয়ার ঢাকনাটা তুললেন এরপরে বালতি দিয়ে পানি তুললেন চৌ রাখলেন সমস্ত ছাগল ভেড়া দুম্বার পালকে নিজে পানি খাইয়ে দিলেন এরপরে বললেন বোন আপনারা এবার আসুন চলে যান যুবতী দুইজন নারী এখানে নির্জন জায়গায় থাকলে হয় আপনাদের মনে খারাপ চিন্তা আসবে না হলে আমার মনে খারাপ চিন্তা আসবে আর উনি তো ভবিষ্যৎ এখনো নবী হন নাই নবী তো হয়ে যাবেন সুতরাং নবী হওয়ার আগেও নবীদের চরিত্র ছিল পুত পবিত্র নিষ্কলুষ নির্মল সুচি শুদ্ধ এক ফোঁটা কালীর দাগ কোনো নবীর চরিত্রে লাগে নাই বন্ধুরা আমার মুসাল্লাম যখন এ কথা বললেন এক বোন আর এক বোনে খোসা দিয়ে কয় বোন চেহারা দেখলে তো মনে হচ্ছিল ফকির উদ্দিন মোল্লা বেটা তো একটা বীর পুরুষ কেমনে বুঝলো ওই কুয়ার ঢাকনিটা চারজন পাঁচজন দশজন রাখাল ছাড়া উঠাইতে পারতো না ভারী মুসারাম এক হাত দিয়ে টান দিয়ে ধরে উঠে ফেলস প্রত্যেক পেগাম্বারকে আল্লাহ তালা সমসাময়িক চল্লিশ জন নজয়ানের শক্তি একজন পেগাম্বারের গায়ে আল্লাহ তালা দিয়েছেন যাতে নবু অতিরিক্ত কঠিন ভারী এল সহ্য করতে পারে আমার নবী যখন মোহাম্মদ রসুল সাল্লাম যখন মক্কা বিজয় হলো ফতে মক্কা যখন হলো আল্লাহর নবী আল্লাহর ঘরে ঢুকবেন ঘরটা পরিষ্কার করবেন সব ভাস্কর্য নবী নামালেন একটা ভাস্কর্য নামান যাচ্ছে না আল্লাহ নবী ডাক দিলেন করিজার টুকরা আলীকে নিজের বংশের সন্তান এক সময় ভাই পরে হইল গিয়া পালক পুত্র এরপরে আরো হলো জামাতা সেই আলীকে সরালাম ওইটা সরাতে পারলাম না আমার লাঠিতে লাগুর পায় না আলী তুমি আমার কাঁধের উপরে উঠে পাড়া দিয়া ওইটা রে নামাও সেই আলী জিব্বায় কামড় দিলি নিয়ারা সুল্লা বলেন কি আমি কি এত বড় বেয়াদব আল্লাহ নবীর কাদের উপরে আমি উঠব ইয়া রসূল আল্লাহ জীবন চলে যাবে কিন্তু রসুল্লাহর কাদের উপরে পা দিয়া আলী উঠে দাঁড়াতে পারবে না আল্লাহ নবী বলে না তোমার অনুমতি দিলাম বেয়া হবে না ওঠো বলি ইয়া রসুল আল্লাহ আপনি হিজরতের রাতে আপনার বিছানায় চাদর মুড়ি দিয়ে আমাকে শুয়ে থাকতে বলেছিলেন আমি জানি সকালবেলায় কা ফেরে রয়েছে আমাকে কুপিয়ে মেরে ফেলবে আমি সেই মৃত্যুর রিক্স মৃত্যুর ঝুঁকি নিয়েছিলাম আল্লাহর নবীর জন্য জীবনের মায়া করি নাই কিন্তু ভবিষ্যতে যদি রাসূলের জন্য জীবন দেওয়া লাগে দেব কিন্তু আল্লাহর নবীর পায়ের কাঁধের উপরে পাউ দিয়ে উঠে দাঁড়াতে পারবো না ই বিয়া তুমি কি আমার পক্ষে সম্ভব হুজুর আপনি মনে মনে ভাবছেন আমি এখনো সেই বাচ্চা ছেলে আলী আছি আরে আমি তো এখন বীর পুরুষ হাজারো বীরের আমারে ভয় পায় আপনি বরং আমার কাঁধের উপরে উঠেন আমি দাঁড়াই আপনি আমার কাঁদের উপরে পাল দিয়ে উঠে ওইটারে নামান ওই উপরে বড় শয়তানটারে নামান রসুল কয় আলী তুমি তো আমার ভর সহ্য করতে পারবে না খুঁজুর বলেন কি আমি যুদ্ধের ময়দানে হায়দারি হাক মেরে কত কাফের কানের পর্দা ফাটাই দিলাম লোহার কপাট ধারণ করে আলী রাজি আল্লাহ যুদ্ধ করেছে আর রসুল ভর পাবে না আল্লাহ নবী কয় না তুমি পারবে না ইয়ারসুল্লাহ পরীক্ষা করেন খুঁজুর বলেন তাহলে বসো আমি তোমার কাঁদের উপরে উঠি পিছন দিক থেকে হুজুর আগালেন আলী একটা চিৎকার দিয়ে বলি আর রসুল আল্লাহ যা ফেটে যাচ্ছে তাড়াতাড়ি নামেন আল্লাহ নবী কে পাগল আমি তো উঠি নাই আমি তো উঠি নাই শাহাদাত আঙ্গুলি রাখছিলাম দেখলাম তোমার টেস্ট করে সাইয়েদুনা সাইয়েদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবুয়ত দেখেছেন কিন্তু নবুয়তের ওয়েট দেখেননি এইজন্য আল্লাহ রাসূল যখন কোনো উটের পিঠে থাকতেন ওই অবস্থায় ওহি আসতো উড় জমিনে শুয়ে পড়তো দাঁড়িয়ে থাকতে পারতো না আল্লাহু আকবার আল্লাহু আকবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু পুরো শরীর ঘাম হয়ে যেত এখন শোয়াইব আলাইহিস সালামের মেরা মাটে ছাগল চড়াতে আসে জীবিকার তাগিদে আসে মুসা আলাইহিস তাদেরকে ছাগলকে একটু পানি খাওয়াই দিয়ে ইহসান করতেছে কয় হাত দিয়ে ঢাকনি উঠাইছে এখন এক বোন আরেক বোন রে কয় বোন চেহারা ছবি কাপড় সবর দেখেও যে দীর্ঘ সফর করছে তো সফর করলে তার শরীর মলিন হয় কাপড় চবর মলিন হয় কই উপর দিয়ে দেখতে তো মনে হয়েছিল বেটা ফকির উদ্দিন মোল্লা কিন্তু বেটা তো একটা জবরদস্ত বীর পুরুষ আর এক বন তুই শুধু বেটার শক্তি দেখলি চরিত্র দেখলি না তুই খেয়াল করছিস এই যুবকটা যে একবারও আমাদের চেহারার দিকে তাকায় নাই খালি শক্তি দেখলি চরিত্র দেখলি না যুবক মানুষ আমাদের মতো সুন্দরী নারীর দিকে না তাকাইয়া কথা বলেছে নিচের দিকে তাকিয়ে এবার মুসারাম বলছে বন দয় করে আপনারা চলে যান এখানে থাকবেন না নির্জন জায়গা আপনারা ছাড়ার আমি ছাড়া কেউ নাই সোহেব আলাহামের কন্যারা বাড়ি চলে গেলেন আমরা এর দ্বারা আরো একটা জিনিস বুঝতে পাই যদি কোনো বাবার উপার্জন ক্ষম কর্মক্ষম কোনো পুরুষ সন্তান না থাকে ওই বাবার সংসার চালানোর জন্য কন্যা সন্তান ও ভূমিকা রাখতে পারে রসুলের কাছে এক মহিলা গিয়ে বলল ইয়া রসুল আল্লাহ হুজুর আমি কুটির শিল্পের কাজ করি বুঝুন তো শিল্প মানে হাত দিয়ে বিভিন্ন কিছু তৈরি করে বিভিন্ন কিছু পণ্য উৎপাদন করে ইয়া রসুল আল্লাহ আমি কুটির শিল্পের কাজ করি উৎপাদিত পণ্য বাজারে নিয়ে বিক্রি করি তাই দিয়ে সংসার চালাই রসুল বলেন খবরদার খবরদার তুমি বাজারে যাবে না কোন পণ্য বাজারে গিয়ে বিক্রি করবে না রসুল নিষেধ করলেন মহিলার মুখখানা মলিন হয়ে গেল সাহাবি বলেন ইয়া রসুল আল্লাহ আমার স্বামী পক্ষা রুগী বিছানায় থাকে বিছানায় খায় বিছানায় পায়খানা পুসলাম আমার ছোট্ট ছোট্ট দুইটা মাসুম বাচ্চা আছে হুজুর আমার সংসার চালানোর মতো কেউ নাই আমি নিজে রাতভর পণ্য উৎপাদন করি সেগুলো বাজারে নিয়ে বিক্রি করি বিক্রয় লব্ধ পয়সা দিয়ে আমি সংসারের খাবার দাবার কিনে আনি স্বামীকে খাওয়াই বাচ্চা দুইটারে খাওয়াই রহমতের নবী কারে বলে হুজুরের চেহারা মলিন হয়ে গেল চোখের কোনায় পানি এসে গেল আল্লাহ নবী বললেন শোনো তুমি বাজারে যাবে পণ্য বিক্রয় করবে এবং ওইদিয়া তুমি সংসার চালাবে হে নারী আমি তোমার জন্য বলছি তোমার জন্য বলছি এই তোমার কষ্টের বিনিময় কিয়ামতের দিন আল্লাহ তাআলা তোমাকে দ্বিগুণ প্রতিদান আল্লাহ তাআলা দান করবে তাহলে পেটের দায় যদি কোনো মেয়ে গার্মেন্টস চাকরি করে দুষ্dbaলা দুই মুঠো রুজি জন্য যদি কেউ কাজ করে আমরা কখনো তাদেরকে ঘৃণার চোখে দেখব বলুন ঘৃণা চোখে দেখব এই চরিত্রটা আজকে অনেক মস অনেক আলেমদের ভিতরে নাই একবার এক হুজুর ওয়াজ করতে সেরকম বিভিন্ন আমি বললাম হুজুর ফতোয়াটা দেওয়া যত সহজ পেটের ভাতটা দেওয়া তো অত সহজ না ইসলাম আগে মানুষের পেটের ব্যবস্থা করেছে এরপরে পিঠে অথবা ফতোয়ার ব্যবস্থা করেছে এর নাম ইসলাম আল্লাহর পয়গাম্বর সোয়াইব আলাইহিস সালাম তার কন্যারা প্রতিদিন সন্ধ্যাবেলায় ঘরে ফিরে যায় আজকে বেলা থাকতে ঘরে ফিরে গেল শোয়েব আলাইহিস সালাম খুব রাগ হলেন খুব রাগ হয়ে বললেন নিশ্চয় তোমরা যুবকদের সঙ্গে ঢলাঢলি করেছ যুবকদের সাথে যুবকদের সাথে প্রতিযোগিতা করেছো না হলে এত তাড়াতাড়ি তোমরা কিভাবে আসলে অন্যদিন যুবকেরা পানি খাওয়ায় চলে যায় তারপরে তোমরা সবার শেষে পানি খাওয়ায় বাড়ি আসো সূর্য ডুবে যায় আজকে বেলা থাকতে বাড়িতে এসেছ নিশ্চয় যুবকদের সঙ্গে পাশাপাশি দাঁড়াইয়া পানি পান করিয়াছ আলাসমের কন্যারা বলল হে আমাদের পিতা আপনার কোনো পুত্র নাই আমরা জীবন জীবিকার তাগিদে মাঠে ঘাটে গিয়া কাজ করি কিন্তু আমরা নবীর কন্যা অত নিচে আমরা নামি নাই কোন যুবকের সঙ্গে আমরা পাশাপাশি দাঁড়াই নাই যুবকের সঙ্গে পাশাপাশি আমরা ঢলা ঢলি করি নাই आज के नारी और पुरुष উভয় কাজ করবে কিন্তু নারীর কর্মক্ষেত্র হবে আলাদা পুরুষের কর্মক্ষেত্র হবে আলাদা রেল লাইনের দুটো পথের যেমন সমান্তরাললে চলে একটা আরেকটার সাথে মেলে না যদি মেলে তাহলে অ্যাক্সিডেন্ট অনিবার্য আল্লাহ তালা বিধান দিয়েছে নারীকেও নারিশ কাজ করতে পারবে নারী জীবন জীবিকার কাজ করতে পারবে কিন্তু নারীর কর্মক্ষেত্র হবে আলাদা পুরুষের কর্মক্ষেত্র হবে আলাদা আপনারা রাগ করবেন না আমি কোন সরকার বিরোধী কথা বলছি না একজন পীরের ছেলে হয়ে একটা দরবারের গম্ভীর হয়ে বলতেছি আজকে গোটা দুনিয়ায় মুসলমানদের উপরে আল্লাহ লানত পড়েছে সরকার উপরে আল্লাহ লানত পড়েছে তারা জেনার কারখানা তৈরির জন্য নারী আর পুরুষের কর্মক্ষেত্র এক জায়গায় করে দিয়েছে সমগ্র দুনিয়া আজকে এই হচ্ছে নারী আর পুরুষের কর্মক্ষেত্র এক না আলাদা নারী কাজ করবে না করবে না করবে কিন্তু ক্ষেত্র হবে ভিন্ন হবে এটাই ইসলামের বিধান এটাই আদর্শ এটাই চরিত্র শোয়াইবেলা শ্রামের কন্যারা বলল বাবা আমরা নবীর কন্যা আপনার ছেলে নাই মেয়ে হইয়া সংসার চালায় কিন্তু আমরা কোনো পুরুষের কাছে গিয়ে ঢলাঢলি করি নাই পাশাপাশি দাঁড়াই নাই তাহলে এত তাড়াতাড়ি বাড়ি আসলা কেমনে বলে আব্বাসান একটা ঘটনা শোনেন আজকে কোথা থেকে যেন একজন যুবক এসেছেন ওই যুবক আমাদেরকে ওইখানে থাকতে দেন নাই আব্বা যুবকটা পানি উঠায়ছেন সব ভেড়া ছাগল রে খাওয়াইছেন এরপরে বললেন চলে যাওয়ার জন্য আব্বা যুবকটা খুব শক্তিশালী আর একটা মেয়ে কয় আব্বা শুধু শক্তিশালী না চরিত্রবান সবাই মনে মনে চিন্তা করে বাড়িতে সুন্দরী তিনটা মেয়ে আজ পর্যন্ত একটা কর্মচারী রাখি নাই তার কারণ হলো এক বেসারার ক্ষেত সুন্দর হইছে লোকেরা কার এটা একটা বেড়া দাও বেড়া দাও নালে ক্ষেতটা থাকবে না বেচারা সহজ মানুষ একটা বেড়া দিছে হারে কপাল খারাপ কয়দিন পরে গিয়ে দেখে বেড়া আছে মাগার ক্ষেত নাই বেড়া আছে গেল কই কয় বেড়া দিছিলা ক্ষেত বাসানোর জন্য তোমার বেড়াতেই ক্ষেত খেয়ে ফেলেস। সোহাইব আলাইহিস সালাম চিন্তা করে আমি বুড়া মানুষ তিন তিনটা সুন্দরী মেয়ে ঘরে আরে কারের কোন যুবকরে কাজে লাগাবো যেহেতু নিজের ছেলে নাই আবার কে ওরকম সেই खेत বেড়ায় খেত খেয়ে সর্বনাশ করবে জন্য কষ্ট হয় মেয়েদের দিয়ে সংসার চালায় তবু বাড়িতে কি রাখে না যুবক ছেলে রাখে না এখন মনে মনে চিন্তা করে আরে মেয়েরা কয় শক্তিশালী আবার আরেকজন কয় আব্বা চরিত্রবান এইরকম একটা কর্মচারী তো আমার দরকার ছিল কয় মারে তুই একটা কাজ কর ওই যুবকটারে ডেকে নিয়ে আয় সে যে তোদেরকে একটু কাজ করে দিল পানি উঠাইলো খাওয়াই দিল একটা কাজ করলো বেসারা বিদেশি মানুষ হইতে পারে তার একটু পারিশ্রমিক এই কষ্টের বিনিময় কিছু প্রতিদান কিছু ওজর আমি তাকে দিতে চাই ওদিকে আছে মনে আছে তো কুয়ার পাশে কি বলতেছে বলেন তো আল্লাহ দিনটা যেমনে সামনে কাটবে আর একটু পর সন্ধ্যা হবে বেলা ডববে কোথায় যাব। মালিক ফেরাউনের তাড়া খাইয়ে আসছি মানুষের তো আত্মীয় স্বজনের বাড়ি থাকে আমার তো তা কিছুই নাই দিনের বেলা যেমনি সামনে যেখানে সেখানে থাকলাম রাতে থাকবো কই একটু আশ্রয় দাও কার কাছে চাইতেছে আর আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেখেন সাধারণ আশ্রয় দেয় না কি দেয় উত্তম আশ্রয় দেয় আল্লাহ কার মিয়া তোমার আমি জামাই বানাবো রাখো সোহাব আলাম একজন কন্যা এলে মুসার আসসালামের কাছে এসে বললেন আমার পিতা আমার পিতা আপনাকে ডেকেছেন আপনি যে কাজ করছেন আমাদের জন্য একটু এহসান করে দিয়েছেন এর বিনিময়ে একটু পারিশ্রমিক আমার পিতা আপনাকে দেবে মুশ আলাহসাল্লাম আল্লাহ কপাল বোধয় খোলছে দাঁড়াইতে পারলে বসার জায়গা হয় বসতে পারলে তো যদি আমারে কিছু দেয় প্রতিদান কিছু দিতে চায় বলবে দেখেন আমার তো যাওয়ার কোথাও জায়গা নাই তো সেইটা খাবার যদি দেন রাত্রে একটু শোয়ার জায়গাও দিয়েন এরকম মনে মনে চিন্তা করতেছে আর কি বলবে আর আল্লাহ চিন্তা করতেছে তো আল্লাহর কুদরতি চিন্তা অন্যরকম এবার হলেন এসে বলতেছে আমার পিতা বুড়ো মানুষ তিনি মেয়ে একজন আল্লাহর প্যগম্বার তিনি নবী তিনি আপনাকে ডেকেছেন এই যে আপনি আমাদের জন্য একটু কাজ করে দিয়েছেন এহসান করেছেন একজন যুবক হয়ে এরকম কাজ তো সচরাচর লোকেরা কারো উপকারে করে না আপনি করেছেন এর বিনিময়ে আমার আব্বা আপনাকে কিছু আহ প্রতিদান দেবে কিছু পারিশ্রমিক দেবে হাদিয়া তোফা দেবে আপনি চলুন মুসাল্লাহ মনে মনে খুব খুশি হইয়া রওনা হইলেন আচ্ছা বলেন তো দেশ কি মুসাল্লাহামের না সোয়েব আলাহামের তো যার দেশ পথ কি তারা দেখায় না যে আসে সে দেখায় মুসাল্লাহাম যেহেতু এই দেশে নতুন মুসাফির পথ তো সোয়েব আলাহামের কন্যাই দেখাবে পথ যে দেখায় সে থাকে আগে পথ যে দেখে সে থাকে এখন মুসাল্লাহাম পিছনে সোয়েব আলাহামের কন্যা আগে এই যুবকেরা ও কিন্তু আপনাদের উদ্দেশ্য হচ্ছে ওয়াজ কাদের হচ্ছে এখন আগে কে আর কথা কয় না পিছে কে পুরুষ মহিলাদেরকে আগে না দিলে তো আমাদের জোশই ওঠে না যে কোনো কাজে মহিলা আগে না থাকলে কয় হুজুর মিছিলটা যে জোশ হয় না কেন মহিলারা সামনে থাকলে একটু জোশ টোশ বাড়ে মহিলা সামনে না থাকলে হুজুর ওই রকম জোশ বাড়ে ও মুসলমান রাগ করিও না তোমার দোহাই আল্লাহ তোমার দোহাই আল্লাহ তোমার সমাজ আজকে ধ্বংসের দিকে তোমার সভ্যতা ধ্বংসের দিকে তোমার কালচার ধ্বংসের দিকে তোমার কৃষ্টি তমদ্দুন ধ্বংসের দিকে আজকে তোমার পলিটিক্স তোমাকে ধ্বংসের দিকে নিয়ে গিয়েছে আজকে মুসলমান তোমার অস্তিত্ব সংকটের দিকে তুমি চলে যাও শোহেবেলাসলামের কন্যা আগে মুশ আলাহিসাল্লাম পিছনে মাঝে মাঝে একটু বাতাস লাগে বাতাস আসে মৃদু বান্ধা বাতাস পাগলা হাওয়া ওই সোহেব আসসালামের মেয়ের পরনের কাপড় একটু উঁচু করে দেয় মুসা আল্লাহ দৃষ্টি কোন দিকে একটু বলেন তো আপনারা নবীদের আদব উপর দিকে তাকাইয়া হাঁটা না নিচের দিকে তাকাইয়া হাঁটা নবীদের আদব হচ্ছে নিচের দিকে তাকিয়ে সম্ভ্রান্ত ভদ্র হয়ে হাঁটা মুসা আলাহ সাল্লাম চরিত্র কি সুন্দর চরিত্র দুনিয়ার সব নবীর চরিত্র হচ্ছে নিষ্কলুষ নির্মল হৈস্কুল্ক এখন নিচের দিকে তাকিয়ে হাঁটতেছে আগে আগে কে

সুন্দর পদযুগল মাঝে মাঝে আমার চোখের উপরে পড়বে হতে পারে ইট দ্বারা আমার মনের মধ্যে কোনো খারাপ দুশ্চিন্তা চলে আসতে পারে কি উন্নত চিন্তা নবীদের তিনি ডেকে বলেন বোন আপনি আমার পিছনে চলবেন আমি আপনার সামনে চলব এই নির্জন পথে আপনি আমার সাথে কোনো কথা বলবেন না আমার পর্দালের মা এবং বোনদেরকে বলি মাগ তোমার স্বামী বিদেশে আছে তোমার সংসারের কাজে বিভিন্ন লোকের কাছে টাকা পয়সা দেওয়া লাগে তুমিও কোনো পুরুষের সাথে কথা বলতে হয় খবরদার রসের কথা বলিও না কষের কথা বলিও যদি কথা বলো ফোন করবে তোমাকে আরেক কথা বলার জন্য আসবে এর দ্বারা কোনো গোনা হবে পরকিয়ার সৃষ্টি হবে ইসলাম কত সুন্দর ইসলাম কত পরিচ্ছন্ন ইসলাম কত উন্নত ইসলাম কত মানবিক ইসলাম কত যৌক্তিক তোমাকে বলেছে তোমার যেহেতু কনজুগার লাইফের পার্টনার আছে তুমি রসের কথা বলিও না বরং কষের কথা বলিও তাহলে যেন ওই যুবক ভাবে বাবরে ভাবি তো ভালো কিন্তু কথা বড় একেবারে রস কষহীন রাত বারোটার পরে আর কোনো দিন মিস কল দেবে না কত ঠিক কিনা জোর বলুন আজকে সিটি ঢাকা সিটি কর্পোরেশন বলতেছে অসংখ্য ঘর ভাঙতেছে তালাক হচ্ছে আমার কথা নয় সিটি কর্পোরেশন বলছে ঢাকা তারা লিগাল নোটিশ পাচ্ছে এই শুধুমাত্র অধিকাংশ ঘর বাংছে পরকিয়ার জন্য এই জন্য আমি যুবকদেরকে বলবো তোমরা আমার কলিজার টুকরা তুমি করে বললাম রাগ হচ্ছে না তো যুবক বন্ধুরা কলিজার টুকরা ও যুবক এ সমাজ তোমাদেরকে দিয়ে পাল্টাতে হবে সালামের চিন্তা কত পরিচ্ছন্ন তিনি বললেন বোন আপনি আমার পিছনে যাবেন আমি আপনার সামনে সে জিজ্ঞেস করলো আমি যদি পিছনে থাকি আপনি যদি সামনে থাকেন রাস্তা কেমনে ইবনে কাসির লিখেছে তো শ্রী ইবনে কাসির লিখেছে বললেন আপনি কিছু মাটির ঢেলা হাতে নেন মাটির চাকা হাতে নেন এই নির্জন নিবৃত পথে আপনার পিতার কাছে না যাওয়া পর্যন্ত আপনি আমার সাথে কোনো কথা বলবেন না নারীর কণ্ঠ এক ধরনের আকর্ষণ এই নির্জন কথায় আপনি আমার সঙ্গে কথা বলবেন ইনিয়ে বিনিয়ে কথা বলবেন রসকস দিয়ে কথা বলবেন আমার হৃদয়ের মধ্যে গেঁথে যাবে আমার হৃদয় আপনার প্রতি একটা সব কর্নার সৃষ্টি হবে দুর্বলতা হবে না জানি আমার মধ্যে কোনো গুণা চলে আসবে বাড়ি যাওয়ার কোন পর্যন্ত বলবেন কথাও বলবেন না আপনি হাতের মধ্যে এই মাটির চাকা ঢেলা নিয়ে চলতে থাকবেন আমিও চলতে থাকবো সোজা যদি আপনার বাড়ি হয় ডান দিকে আমি তো চিনি না আপনার বাড়ি কোথায় আপনার বাবা কোথায় আছে তা তো আমি জানি না আপনার বাড়ি যদি হয় ডান দিকে পিছন দিক থেকে একটা মাটির ঢেলা একটা মাটির চাকা ডান দিকের রাস্তায় ছুঁড়ে মারবেন আমার কমন সেন্স বলে দেবে আমাকে এখন ডান দিকে যেতে হবে বাড়ি যদি হয় বাম দিকে আপনি একটা ঢেলা ছুঁড়ে মারবেন বাম দিকে আমি বুঝে নেবো এখন যেতে হবে বাম দিকে মুসা এই যে পরিচ্ছন্নতা চরিত্রের কি সুন্দর পরিচ্ছন্নতা হজরত সোহেব আল আসলামের কন্যা আর কোনো কথা বলার সাহস রইল না এই যুবক সাধারণ কোন যুবক নয় এই যুবক সাধারণ কোনো যুবক নয় এই এই যুবক সাধারণ কোনো যুবকের চরিত্র নয় এ পরিচ্ছন্ন চরিত্রের যুবক আর তিনি কোনো কথা বলার সাহস পেলেন না সোহেব আল আসলামের কাছে গিয়ে শুধু এইটুক বললেন বাবা যা ভেবেছিলাম এই যুবক তার থেকেও বেশি নবী ডাক্তার যদি রোগী দেখলে কয় যে তোমার জন্ডিস মিয়া ম্যালেরিয়া আলসার ক্যান্সার ইত্যাদি হয়েছে ডাক্তার যদি রোগী দেখে বলতে পারে পায়গাম্বার পায়গাম্বারি চোখ দিয়ে কিছু বলতে পারে না পায়গাম্বার তার পায়গাম্বারি চোখ দিয়ে বুঝে ফেললেন তিনি একজন ভবিষ্যৎ পায়গাম্বার হবেন এবার তার সাথে চুক্তিতে আবদ্ধ হলেন বাবা আট বছরের চুক্তি আপনার সাথে আপনাকে আমি বেতন দিতে পারবো না বিনিময় একটা কন্যা আপনাকে বিবাহ দেবো মেয়ে বিবাহ দিলে তো তার মোহর দেওয়া লাগতো ওই বেতনের বিনিময় মোহর আর আমি এতগুলো ছাগল আপনাকে দেব। আমি বুড়ো মানুষ টাকা পয়সা আমার কাছে নাই দিতে পারবো না নগদ টাকা এর বিনিময় আপনি আমার এই কাজটা করে দেন মুসার সালাম রাজি হয়েছিলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার যুবকরা আজকে তস্বির করছেন ও যুবকেরা আপনারাও পরিচ্ছন্ন চরিত্রের অধিকারী হয়ে চলবেন মদ গাজা ইয়াবা এগুলি ধরা যাবে না তারপরে বাপমার সাথে খারাপ ব্যবহার করা যাবে না সমাজে খারাপ চরিত্র নিয়ে চলা যাবে না আল্লাহ তালা আমার যুবকদেরকে কবুল করুন কবুল করুন